আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে, কাছে এবং দূরে, যে যেখান থেকে আমাদের আজকের এই নতুন ভিডিওটি দেখছেন, সবাইকে নতুন একটা ডেইলি লাইফ ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। বেশ বড় না, খুব ছোট্ট একটা ডেইলি লাইফ ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা কোনো প্রকার না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর বরাবরের মতো শুরুতে একটা কথাই বলতে চাই, প্লিজ যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, অন্তত পক্ষে শুরুর আগে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার গত ভিডিওগুলোতে লাইকের পরিমাণ অনেক কমে গেছে এবং সেই সাথে লাইক দেওয়ার পর আবার অনেকেই লাইক উঠিয়ে নিয়েছে। জানি না এটা কেন করেছে বা এইরকম ঘটনা আরো কার কার সাথে ঘটেছে আমি জানি না। এই ব্যাপারটা নিয়ে আমি খুবই হতাশ। লাইক দিয়ে লাইক উঠিয়ে নেওয়াটা কি খুব মহত্বের কাজ আপু এবং ভাইয়ারা? প্লিজ বলবেন একটু। তো যাই হোক, প্লিজ যারা ভিডিওটি দেখবেন অবশ্যই ভালোবেসে দেখবেন। আর লাইক দিলে এটা তো উঠিয়ে নেওয়ার কিছু নেই, তাই না? কারণ একটা লাইক আপনার কোনো ক্ষতি করবে না, কিন্তু আমাকে আরো এগিয়ে যেতে সামনের পথগুলো আরো সহজ করে দিবে। সো প্লিজ কেউ ভুল করেও লাইকটি উঠিয়ে নেবেন না। তো যাই হোক, আমার বেলকনির সৌন্দর্য তো আপনাদের দেখিয়ে ফেললাম, তারপরে এই তো রান্নার দিকে চলে এসেছি। আর আজকে আমি ভিডিওটি শুট করেছি আর কি দুপুরের পর, মানে গোসল টোসল সব করে সকালে অনেক কাজ করেছি। আসলে দেখা যায় ভিডিও করলে আর কি ওইভাবে সুন্দর মতো কাজ আর কি তাড়াতাড়ি করতে পারি না। তো যাই হোক, যার কারণে আমি ঝটপট করে মানে আর কি আমার যতটুকু কাজ ছিল করে নিয়েছি। আর যেহেতু আমার তাপসির বাবা ঘুমিয়েছে, যার কারণে আর কি আমি রান্না ঘরে চলে এসেছি, আর সেই জন্য হয়তো আপনাদের সাথে একটু রান্নার ভিডিও শেয়ার করতে পারছি। আদারওয়াইজ দেখা যেত যে ওকে মোবাইল দিয়ে আমাকে রান্না করতে হতো। তো যাই হোক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে গরুর মাংস রান্না। গরুর মাংস রান্না পছন্দ করে না বা গরুর মাংস খেতে ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। আমার কাছে তো অনেক মানে ইয়ামি লাগে গরুর মাংস, আর গরম ভাত গরুর মাংস থাকলে তো আর কিছুই লাগে না। তো যাই হোক, এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম, আর একটুখানি আমি এখানে পেঁয়াজের সাথে কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ দিলে ফ্লেভারটা কেন জানি না একটু অন্যরকমের আসে। তারপরে যত ধরনের মশলা আছে, সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি সবকিছু দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখানে যখন পেঁয়াজ ব্রাউন কালার হয়ে এসেছে, সেই ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে একটু পানি অ্যাড করে দিয়েছি। তারপরে সব মশলা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে দেন মাংসটুকু দিয়ে দিলাম। আর এই ফাঁকে আমি একটু কিছু আপুদের কমেন্ট পড়তে চাই, যাদের ভালোবাসায় আসলে আমি অনেক বেশি শিক্ত হয়েছি। লাইক উঠিয়ে নেওয়ার ভিড়ে অনেক আপুরাই আমাকে ভালোবেসে তো রেগুলার লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমাকে ভালোবাসায় ভরিয়ে রেখেছে, যার কারণে যারা আসলে মানে ভিডিও দেখে লাইক দিয়ে আবার উঠিয়ে নেয়, তাদের জন্য আর মন খারাপ করতে চায় না, কারণ আমার ভালোবাসার আপুদেরও অভাব নেই। তো যাই হোক, এইরকম একটা ভালোবাসার আপুর কমেন্ট পড়তে চাই। আমার একদম বলবো, আমাকে যখন শুরু থেকে কেউ ভালোবেসে কমেন্ট করে যাচ্ছে, যা মানে শুরু থেকে কমেন্ট করছিল, এরকম একটা আপুর কথাই বলবো। গত ভিডিওগুলোতেও আপুর কথা আমি অনেকবার বলেছি, আসলে আপুর কথা যত বলি না কেন আমার কম বলা হয়ে যায়, এর আগের ভিডিওগুলোতে বলেছি। সেটা হচ্ছে মাই ডেইলি লাইফ এন্ড কিচেনের শিশির আপু, আপনারা কম বেশি আপুকে সবাই চেনেন। তো আপু গত ভিডিওতে কমেন্ট করেছিল, আপু কেমন যেন মায়া জন্মে গিয়েছে তোমাদের উপর, নদী পাড়ে ঘোরাফেরা, নার্সারিতে গাছ কেনা, সব নিয়ে অনেক ভালো লাগলো, তাপসির বাবা তো অনেক খুশি, অনেক অনেক আদর ওর জন্য। তো আপুকে আসলে অসংখ্য ধন্যবাদ। আপু বিশ্বাস করবে কিনা জানি না, তোমার তো আমার এত বেশি মায়া জন্মে গিয়েছে, আর তোমার ভিডিওগুলো আমার এত ভালো লাগে যে আসলে তোমাকে আমি বলে বুঝাতে পারবো না। আপু তুমি রেগুলার আমার ভিডিও দেখো, এমন কোনো ভিডিও নেই যে ভিডিও তুমি আমার দেখোনি বা কমেন্ট করোনি। আর তুমি কমেন্ট না করলে আমার কেন জানি মনে হয় একজন আমার এখন পর্যন্ত ভিডিও দেখছে না কেন, এরকমটা একটা ফিল হয়। কারণ মানে একদম তুমি আমার রেগুলার দর্শক, তুমি আমার একদম কাছের মানুষ, বাড়ির মানুষ যেরকম হয়, মানে ভিডিও না দেখলে ভালো লাগে না, ঠিক আপু তুমি আমার ভিডিও না দেখলে সত্যি আমার ভালো লাগে। তো যাই হোক আর কি, আমি মাংসটা ভালো মতো একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই ফাঁকে আরেকটা আপুর কথা কমেন্ট পড়তে চাই, সেটা হচ্ছে সালমাস ফ্যামিলি টেলস। আপুকে অনেকে চিনেন, আপু আমাকে গত ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করেছে, নৌকায় ওঠা, বালির ভিতর হাঁটা, সবাই মিলে ভালো সময় কাটালেন, সব মিলে অনেক ভালো লাগলো, লাইক দা। সালমা আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর করে ভালোবেসে কমেন্ট করেছেন, সত্যি অনেক বেশি ভালো লেগেছে। তো যাই হোক,
রান্না করতে করতে এক ফাঁকে আমি একটু ছাদেও ঢু মেরে আসলাম, কারণ কিছু কাপড় আমি গোসলের সময় তাফসিলে ধুয়ে দিয়েছিলাম আর কিছু কাপড় খালা ধুয়ে দিয়েছিল। তো যাই হোক, ছাদে সেগুলাই দেখতে মানে গিয়েছিলাম যে কাপড় আর কি ক্লিপ দেওয়া হয়নি, তো নিচে পড়ে টরে গেল কিনা এইটা দেখার জন্য আর কি উপরে উঠেছিলাম। তাও দেখলাম সবকিছু ঠিকঠাক আছে, আর ছাদ ছাড়া কেন জানি বেলকনিতে কাপড় শুকাচ্ছে না, যার কারণে আর কি আমি ছাদে একটু ঢু মেরে আসলাম। আর কিছু কাপড় শুকিয়েছিল, তারপরও আমি রেখে এসেছি যে ভালো মতো যখন শুকিয়ে যাবে তখন আমি নিচে নিয়ে আসব। আর শীত যেহেতু চলেই যাচ্ছে তাই ভাবলাম তাফসিরের কম্বলগুলো একটু রোদে দিয়ে আসি, তাই ওর কম্বলগুলো একটু হালকা শুকাতে দিয়েছিলাম এমনি রোদ দেওয়ার জন্য। তো আপনারা আমার ভয়েসের মানে সাথে একটু মানে তাফসিরের ভয়েসও শুনতে পারবেন, কারণ ও জেগে থাকা অবস্থায় আমি ভয়েস দিয়েছি আর কি, যার কারণে আশেপাশে ওর সাউন্ড ভেসে আসছিল। সো প্লিজ এই ব্যাপারটা একটু সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো ছাদ থেকে আসার পর দেখি আমার মাংসটা অনেকটা হয়ে এসেছে, দেন আরেকটু হালকা মতো পানি দিয়ে আমি আরেকবার কষিয়ে এনে দেন ঝোলের পানি দিয়ে এখানে আমি কাঁচা মরিচ কয়েক ফালি দিয়ে দিলাম। আর এই ফাঁকে আমি আরেকটা আপুর কমেন্ট পড়তে চাই, সেটা হচ্ছে এভরিডে কুকিং এন্ড ব্লগস। আপু আমাকে রেগুলার অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, গত ভিডিওতে আপু বলেছিল ভালোবাসা দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে নিলাম, ভাইয়া নৌকায় চাপতে আমার খুব ভালো লাগে, পদ্মার নদীর চরের ভিডিও খুব ভালো লাগলো ভাইয়া, মাশাল্লাহ ফুলগুলো খুব সুন্দর লাগলো, ফুল ওয়াশ করে নিয়েছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য, এতটা সাপোর্ট করার জন্য, ভালোবাসা দেবার জন্য। আর আরেকটা আপু হচ্ছে বাংলাদেশি মাম মিম আপু, যে আপুটা একদম সব সময় আমাকে ভালোবাসায় শিক্ত করেছে। আসলে কিছু কিছু আপুর উপর না এত বেশি মায়া জন্মে গিয়েছে যে আসলে বলে বুঝাতে পারবো না। তো যাই হোক, মিম আপু আমাকে সব সময়ের জন্য কমেন্ট করে, আপু সবসময় বলে আমি ফার্স্ট লাইক কমেন্ট দিয়ে আপনার ভিডিও দেখা শুরু করলাম, আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই ফাঁকে আমার মাংসটাও হয়ে এসেছে, আর তাফসিরের বাবা যেহেতু লাঞ্চ নিয়ে যায় যার কারণে আমাকে একা একাই খেতে হয় আর কি দুপুর টাইমটা। তো যাই হোক, আমি প্লেটে সুন্দর মতো ভাত নিয়ে পছন্দ মতো গরুর মাংস নিয়ে এখন সোজা বারান্দায় চলে যাব। এই তো আমি একটু রোদ্দুরে বসে আর কি ভাতটা খাচ্ছি, কারণ কিছুদিন পর দেখা যাবে একদম গরম পড়ে যাবে, তখন এই শীতকালটা এই বেলকনিতে বসে ভাত খাওয়াটা অনেক বেশি মিস করব, যার কারণে আজকে ভাবলাম যেহেতু তাফসির বাবা আমার ঘুমাচ্ছে তো আমি এই ফাঁকে একটু মাদুরি পেতে সুন্দর মতো প্লেটে ভাত নিয়ে অনেক বেশি মজা নিয়ে রোহাচ্ছিলাম আর খাচ্ছিলাম। তো ভাত খাওয়া শেষ করে দেন আর কোনো ক্লিপ নেইনি, আর সন্ধ্যার পর তাফসিরের বাবা আমাদের জন্য এই তো চিতই পিঠা নিয়ে এসেছে, মজাদার চিতই পিঠা, আমার অনেক বেশি ভালো লাগে এই পিঠা গুলো, আর মানে আর কি এইভাবে ঝাল ঝাল মানে চাটনির সাথে খেতে ভালো লাগে। আর অনেক কাপড় কমেন্ট পড়তে চায় আসলে, কিন্তু ভিডিও আসলে খুব বেশি বড় না, যার কারণে আর কি সব আপুর কমেন্ট চাইলেও পড়তে পারি না। সো প্লিজ আপুরা কিছু মনে করো না, আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার কোনো আপুর কমেন্ট পড়ব, ঠিক আছে? সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর এই পিঠা খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম।